সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার সহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের প্রেক্ষিতে এগারোই এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেন এরাও চায় না কেউ চায় না স্পিকার তার মধ্যে বলে যে বলতো কোনো কোটাই থাকবে না এরপর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা আমাদের কর্মসূচি আমরা প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আমরা ঘোষণা করলাম। কিন্তু দুই সপ্তাহের বেশি সময়ের পরও এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন কিংবা প্রজ্ঞাপন জারি হয়নি এর প্রেক্ষিতে আবারও সংবাদ সম্মেলন করে এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারির সময় বেঁধে দিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা যদি এই মাসের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে ছাত্র সমাজ ঘরে বসে থাকবে না ছাত্র সমাজ আবার রাজপথে নামতে বাধ্য হবে অজ্ঞাতনামা আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলায় শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাদের কোনো গোষ্ঠী আমাদের কোনো আন্দোলনকারী সহযোদ্ধাকে ভয়ভীতি দেখিয়ে কোনো ধরনের হয়রানির শিকার করে তাহলে কিন্তু এই ছাত্র সমাজ আবার জেগে উঠবে দাবি আদায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আগামী ত্রিশ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র শিক্ষক মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে মোহাম্মদ নুর নবী একুশে টেলিভিশন ঢাকা